ঘুমোবে না? হ্যাঁ, এত রাত অবধি জেগে জেগে কি এত চিন্তা করছো বলো তো? না, কিছু না। এতদিন তুমি আমায় বলতে যে শ্রেয়ার উপর সমস্ত সংসারে দায়ে দায়িত্ব ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত হয়েছি, তা এখন তো তোমার নিশ্চিন্ত হবার দিন। তোমার ছেলে আর ছেলের বউ তোমার ব্যবসার সমস্ত সমস্যা সামলানোর দায়িত্ব নিয়েছে, সমস্যা মিটিয়েও দিচ্ছে। এবার একটু ছুটি নাও না, একটু নিজের শরীরটার দিকে তাকাও না একবার। কি বলে, নিশ্চিন্ত? শোনো বিটি, রুদ্রনাথ মিত্র দু টাকার কেরানি নয়। আমার বিজনেস, স্টেটাস, সামাজিক মান সম্মান, প্রতিপত্তি, এসব নিয়ে চিন্তার কি শেষ আছে? যাও 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 যাও, ঘুমিয়ে পড়ো, যাও। কিন্তু মানুষের ব্যক্তিগত সুখ শান্তির ওপরেও কি কিছু আছে? আর তাছাড়া দেখো, কোনো না কোনো সময় তো কারোর উপর নির্ভর করতেই হয়, দায়িত্ব ছাড়তে হয়। আমি তো বলবো তুমি খুব ভাগ্যবান, তোমার ব্যবসা সামলাচ্ছে তোমার ছেলে, তোমার জামাই, তোমার অমন বুদ্ধিমতী একটা ছেলের বউ রয়েছে। এসব বুকিশ কথা না শুনতে খুব ভালো লাগে, কিন্তু প্র্যাকটিক্যালি এগুলোর কোনো দাম নেই। না না, ওই নীলকে আমি মোটেই ভরসা করি না, আর রূপম শ্রেয়া ওরা এতটাই ছেলে মানুষ, ওদের উপরে কি দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্তে বসে থাকবো বলতে পারো? না, আমি তা বলছি না। আমি আমি তো শুধু বলছিলাম যে তুমি বাজে কথা না বলে যাও, শুয়ে পড়ো গিয়ে, যাও। আমার কতগুলো জরুরি মেল করার আছে, আমার ঘুম নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। হলো কি মানুষটার, এরকম টেম্পার লুজ করতে ইদানিং দেখেনি তো? কোনো সমস্যা? যাক, এ সময় জিজ্ঞেস করাটা ঠিক হবে না। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। শ্রেয়া, তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, অফিসে যাব। অফিস? সকালবেলা রূপম তো নীলকে নিয়ে অফিসেই বেরুলো। হুম, তাহলে তুমি অফিসে যাচ্ছ, কোনো দরকার আছে কি? কাকিমা, নীল আর রূপম সকাল সকাল অফিসে বেরিয়ে গেছে কারণ ওদের একটা সম্পূর্ণ আলাদা একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, আর আমি কিন্তু সম্পূর্ণ একটা অন্য দরকারি অফিসে যাচ্ছি। অন্য দরকারি? আপনি তো জানেন যে কিছুদিন ধরে আমাদের ফ্যাক্টরিতে লেবার প্রবলেম চলছে, ওদের সঙ্গে আমার একটু বসা দরকার, ওরা আমার জন্য অপেক্ষা করবে। সুমেন, লেবাররা তোমার জন্য ওয়েট করবে? কেন, এনি এনি প্রবলেম? না না, প্লিজ ডোন্ট মাইন্ড শ্রেয়া। দেখো, তুমি ভেবো না আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তোমার সঙ্গে আমার যা সম্পর্ক আশা করি তুমি আমায় ভুল বুঝবে না। আচ্ছা, তুমি এই কাজটা করছো কেন? কোন কাজ? এই এই মানে কোম্পানির লেবারদের সঙ্গে মিটিংয়ে বসা, সাবস্ট্যান্ডার্ড লোকদের সঙ্গে কথা বলা, ডোন্ট ইউ থিঙ্ক এবারের বউ হয়ে তোমার ডিগনিটি নষ্ট হবে? আর তাছাড়া তুমি কেন ঝামেলায় জড়াচ্ছ? অফিসের এই গণ্ডগোলের মধ্যে তুমি নিজেকে কেন ইনভলভ করছো? এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে দুরকমভাবে দিতে পারি। প্রথমত, কিছু মানুষ আছে যারা নিজেদের জীবনে কোনো ইভেন্ট ছাড়া বাঁচতে পারে না। কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই সব কিছুর মধ্যে তারা না খুব নাক গলাতে চায়, মানে সেটাকে নিজেদের অধিকার বলে মনে করে। এবার আপনার যদি মনে হয় যে আমি সেই গোত্রের মানুষ, তাহলে আপনাকে বুঝিয়ে কোনো লাভ নেই, মানে আপনাকে বোঝানোর কোনো প্রয়োজন বোধ আমি করি না যে আমি নিজেকে এই ব্যাপারে কেন জড়াচ্ছি। কিন্তু আপনার যদি মনে হয় যে আমি সেই গোত্রের মানুষ নই, আমার নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গি আছে, তাহলে আমি বলবো নিজের পরিবারের ভালোর জন্য আমি নিজেকে এই ব্যাপারে জড়াচ্ছি। ইউ আর টু ক্লেভার শ্রেয়া,
তুমি যা মেন করছো আমি বুঝতে পেরেছি। পরিবারে ভালোর জন্য বললে না, পরিবারের প্রত্যেকটি মেম্বার কিন্তু তোমার প্রতি যথেষ্ট অসন্তুষ্ট। কেন? কারোর ভালো কিছু করলে কেউ অসন্তুষ্ট হয় বুঝি? নো, ওটা ডিপেন্ড করে। তুমি যদি আগবাড়িয়ে কখনো কারো ভালো চাও তাহলে আমি বলবো অনধিকার চর্চা। তাই এই বাড়ির বউ হিসেবে বনেদি পরিবার কিছু নিয়ম কানুন আছে জানো। তুমি তোমার শ্বশুরের সঙ্গে পরামর্শ করে, শাশুড়ির সঙ্গে পরামর্শ করে অফিসের কাজে ইনভলভ হলে পারতে। কাকিমা দেখুন, এই কদিনে আমি মা অথবা বাবাকে একটু হলেও কিন্তু চিনেছি। তারা কিসে অসন্তুষ্ট হবেন, কিসে অসন্তুষ্ট হবেন না সেটা কিন্তু অল্প হলেও আমি বুঝি। তাছাড়া গতকাল তো আমি বাবার সামনে এই কথাগুলো বললাম। তখন কি আপনার একবারও মনে হয়েছে যে বাবা কোনোভাবে আমার ওপর অসন্তুষ্ট? আসলে কি প্রবলেম জানো, তোমাদের এই জেনারেশনটা কিছু বুঝতে চায় না। অ্যাকচুয়ালি তোমাকে মনে রাখতে হবে শ্রেয়া, তুমি এবারের মেয়ে নও, এবারের বউ। তাদের মনে যদি কিছু থাকে তোমাকে কি করে খুলে বলবে বলো তো? তাই বলে কোনো দ্বিধা থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, এ কি হতে পারে? না কাকিমা দেখুন, আমার অফিসে যেতে অলরেডি লেট হয়ে গেছে, তো আমরা ফিরে এসে এ ব্যাপারে কথা বলি না প্লিজ। ও, তার মানে তুমি ডিটারমাইন্ড টু গো টু দ্য অফিস? কতক্ষণ অপেক্ষা করবো পরিমল দা? শ্রেয়া ম্যাডাম দেখুন এলেন না। আহ কার্তিক, একটু চুপ কর। এতক্ষণ যখন অপেক্ষা করলি আর কিছুক্ষণ অপেক্ষা কর। পরিমল, তোমাদের যতক্ষণ ইচ্ছে তোমরা অপেক্ষা করতে পারো, কিন্তু একটা কথা মাথায় রেখে তারপর অপেক্ষা করো যে তোমাদের ম্যাডাম তোমাদের সঙ্গে মিটিং করতে আসছেন না। এটা আপনি কি বলছেন ম্যানেজার বাবু? শ্রেয়া ম্যাডাম আজ আসবেন না। উনি কি আমাদের মিথ্যে কথা বলেছেন? দেখো, উনি কি বলেছেন না বলেছেন সেই ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। তবে তোমরা নিজেদের এত বোকা প্রমাণ করার জন্য উঠে পড়ে কেন লেগেছো সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। কি বলছেন আপনি, আমরা বোকা? না তো কি, তোমরা মালিকদের এখনো চিনতে পারোনি। শ্রেয়া ম্যাডাম তোমাদের নিয়ে ডাবল গেম খেলছে। ডাবল গেম? পরিমল, তুমি অন্তত তোমার শ্রমিক বন্ধুদের বোঝাও, ওরা তো কিছু বুঝতেই পারছে না। তোমার উপর তো ওরা ভরসা করে নাকি? শ্রেয়া ম্যাডাম তোমাদের যেমন তেমন করে বুঝিয়ে কাজে যোগ দিতে বলেছে, এদিকে ম্যানেজমেন্ট আমার কাছে কয়েকজনের নামের লিস্ট চেয়ে পাঠিয়েছে। কিসের নামের লিস্ট? তোমরা কয়েকজন কোম্পানির বিশ নজরে চলে গেছো, ভিতরে ভিতরে তোমাদের ছাঁটাই করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, তোমরা কেউ জানতেও পারবে না। দেখুন ম্যাডাম বাবু, সে ম্যাডাম হয়তো কোনো কারণে আটকে গেছেন, উনি আমাদের যেভাবে বলেছেন মনে হয় না উনি মিথ্যা কথা বলছেন। তাহলে তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? তোমরা আমাকে বিশ্বাস করো না? না না, এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো ব্যাপার নেই। আমাদের দলের কয়েকজন চাইছে এখনো শ্রেয়া ম্যাডামের জন্য অপেক্ষা করতে। কি ভাই সব ঠিক ঠিক কি ম্যানেজার বাবু, এরা যখন চাইছে? দেখো, তোমাদের যতক্ষণ খুশি তোমরা অপেক্ষা করতে পারো, তবে তোমাদের ম্যাডাম কিন্তু আসবেন না। দেখো, পরে কিন্তু আমার কাছে গিয়ে কান্নাকাটি করো না, চলি। বেস্ট অফ লাক।
কি হয় পরিমলদা? আরে ম্যাডামটা বললেন তো আমাদের, আমাদের দাবি সম্বন্ধে সব কিছু আলোচনা হবে। কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, কালকে তো আমার দাবি সম্বন্ধে সব কিছু কথা বললেন। দাঁড়াও শ্রেয়া। বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন না। তুমি নিশ্চয়ই অফিসে যাচ্ছ? হ্যাঁ, আমি তো গতকাল আপনাকে বললাম যে লেবারদের সঙ্গে কথা বলে ওদেরকে বুঝিয়েছি যে কাজে যোগ দিতে। আসলে বাবা, ওদের সঙ্গে না একটু আলোচনায় বসতে হবে, ওদের ওদের কিছু সমস্যা আছে। যে দেখো শ্রেয়া, আমি অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে এই ব্যাপারটা তোমার না জানানোই ভালো। কি বলছেন বাবা? ঠিকই বলছি। তাছাড়া রূপোর সঙ্গে ওরা যে ব্যবহার করেছে বাবা, তার জন্য তো ওরা অনুতপ্ত। মানে এই বিষয়ে ওদের সঙ্গে কথা হয়েছে আমার। হ্যাঁ আমি জানি, কিন্তু বাবা, এই পরিবারের অনেকের মতন আপনারও কি এই ধারণা যে আমি যদি অফিসের ব্যাপারে জড়াই তাহলে এই পরিবারের সম্মানহানি হবে? দেখো স্যার, আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, আমি এমন কোনো কাজ করব না যাতে আপনার এই পরিবারের রূপমের সম্মান নষ্ট হয়। প্রবলেমটা সলভ করার জন্য যতটা প্রয়োজন আমি কিন্তু। কেন জেদ করছো? বললাম তো তোমাকে এসব ব্যাপারে মাথা গলাতে হবে না। যাও, ভেতরে যাও, আমি নিজে গিয়ে ওদের সঙ্গে কথা বলব। কি হলো? যাও, ভেতরে যাও, যাও। যে লোকটা চোখের দিকে তাকিয়ে কোনো লোক একটা কথা পর্যন্ত বলতে পারে না, আর তুমি সেই লোকটার সামনে দাঁড়িয়ে সমানে তর্ক করে যাচ্ছ, তাকে ব্যবসার জ্ঞান দিচ্ছ, সে কিচ্ছু জানে না আর তুমি সব জানো, সর্বঘটের কাঁঠালি কলা।